দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলন। সকালে হাটহাজারী পার্বত্য উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল স্বপন, যুবলীগের সাধারণ সম্পাদক মায়নুল হোসেন খান নিখিল সহ বিভিন্ন স্তরের নেতারা এতে যোগ দেন। সাতটি ইউনিটের প্রায় ৪,৫০০ কাউন্সিলর। এতে বক্তারা সামনে যে কোনো সংকট মোকাবিলায় যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দর্শকের বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে হাটহাজারী থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, জয়ী চট্টগ্রামের হাটহাজারীতে উত্তর জেলা যুবলীগের যে ত্রিবার্ষিক সম্মেলন সেটি আপনি অনেক দীর্ঘ ১৯ বছর পর হচ্ছে, সে কারণে আসলে এই হাটহাজারীর যে পার্বতী স্কুল মডেল হাই স্কুলের যে মাঠটি আছে সেখানে আসলে সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে পরিণত হয়েছে। নেতাকর্মীদের এখানে উজ্জীবিত, তাদের আমরা দেখে রেখেছি যে দীর্ঘদিন পর তারা আসলে এই সম্মেলনে আসতে পেরে বেশ উজ্জীবিত ছিলেন। তো সম্মেলনটি সম্মেলনের যে প্রথম অধিবেশন যেটা উদ্বোধনী অধিবেশন সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। এরপরই নেতাকর্মীরা তাদের যে তাদের যে দুপুরের খাবার সেটি খেতে গেছেন। এর পরবর্তী একটি অধিবেশন আছে যেখানে মূল সম্মেলনটি কাউন্সিলটি হবে, সেখানে আসলে তাদের নেতাকর্মীদের যে বাছাই বা তাদের এখানে যে তাদের যে বায়োডাটা বা এ ধরনের যেই বক্তব্যগুলো তাদের তারা তখন শুনবেন যে যারা পদ প্রত্যাশীরা। তো এখন সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তিনি ছিলেন, তিনি উদ্বোধন করেছেন। এই সময় তিনি বলেছেন যে রাজনৈতিক যে সংস্কৃতি সেটি আসলে পরিবর্তন করতে হবে, তাই তিনি সেই লক্ষ্যে আসলে মূলত এখানে এসছেন এবং ব্যক্তিদের স্বার্থ হাসিলের জন্য সাংগঠনিক যে পদ পদবি সেটি কিন্তু নয়। এবং তিনি বলেছেন যে সমৃদ্ধ বাংলাদেশ ও সামনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে যুবশক্তিতে পরিণত করার কথা তিনি আসলে জানিয়েছেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি আসলে বলেছিলেন যে নির্বাচন, সামনে যে নির্বাচন সেখানে নানা ষড়যন্ত্র করছে আসলে বিএনপি, মূলত সরকার এই সরকারের অধীনেই তারা যে আগামী যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং এতে যুবলীগকে রাজপথে থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করার আসলে তিনি পরামর্শ দেন। এবং এই এই একই সাথে শেখ ফজলে নাঈম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি আসলে যেটি বলেছিলেন যে এখানে যাদের যুবলীগের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধ থাকবেন এবং তিনি যেটি বলেছেন অন্য নেতাদেরকে তারা যেটি বলেছেন যে তারা যেন এই সামনের যে কোনো পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধ থাকেন। এবং এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে এখানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ছিলেন, তিনি আসলে ঘোষণা দিয়েছেন যে সামনে যে নেতৃত্ব আসবে সেটি যেন সৎ, যোগ্য এবং নেতৃত্বদের নিয়ে আসা হবে এবং গুরুত্ব দেওয়া হবে ত্যাগী নেতাদের। তো এই যে সম্মেলনের এই যে একটি প্রাথমিকভাবে তাদের যে আভাসটা দেওয়া হয়েছে এবং যে উদ্বোধনী অনুষ্ঠানটা করা হয়েছে এখানে আসলে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে যোগ্য এবং যোগ্য নেতৃত্বকে তুলে না, যেহেতু উনি দীর্ঘ ১৯ বছর পরে যে সাংগঠনিকভাবে তারা আবার সক্রিয় হচ্ছেন সেটি কিন্তু আসলে এখানে প্রকাশ পেয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রামের উত্তর জেলার যে যুবলীগ, সে যুবলীগের এই 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 সম্মেলনে প্রায় ৪,৫০০ কাউন্সিলর এবং ডেলিগেটস অংশগ্রহণ করেছেন এবং সার্বিকভাবে খুব সুন্দরভাবে তাদের এই যে প্রথম যে অধিবেশন অনেকটা সুশৃঙ্খলভাবে অধিবেশনটা তারা সম্পূর্ণ করেছেন। তো তাদের যে পরবর্তী যে কাউন্সিল আছে সেটিও আসলে সুশৃঙ্খলভাবে শেষ করে পরবর্তী যে নির্বাচন যে প্রতিনিধি তারা আসলে নির্বাচিত করবেন যুবলীগের জন্য, সামনের যে নেতৃত্ব তারা আসলে নির্বাচিত করবেন সেটি এই যুবলীগকে এগিয়ে নিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জয়ী রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের হাটহাজারী থেকে রনি দত্ত জানাচ্ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের বিস্তারিত খবরাখবর।